হ্যালো ফ্রেন্ডস, গত কয়েকটা সিজন ধরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ছিল ব্রেন্ডন ম্যাককালাম। তবে এবছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের হেড কোচ পরিবর্তন করেছে। ব্রেন্ডন ম্যাককালাম কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যাওয়ার পর কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিছুদিন আগেই চন্দ্রকান্ত পণ্ডিতকে হেড কোচ হিসেবে জয়েন করেছে। তো বন্ধুরা, ব্রেন্ডন ম্যাককালাম এবং চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ব্রেন্ডন ম্যাককালাম কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোরের কথা মতোই চলতো, অর্থাৎ ভেঙ্কি মাইসোর যেটা বলতো সেটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম হতো। প্লেয়িং ইলেভেন হোক অথবা টিম সিলেকশন বা স্ট্র্যাটেজি প্ল্যান, সব কিছুতেই কিন্তু ভেঙ্কি মাইসোর প্রথমে থাকতো। কিন্তু এবছর থেকে কিন্তু তেমনটা আর হচ্ছে না, কারণ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের নতুন যে হেড কোচ জয়েন করেছে চন্দ্রকান্ত পণ্ডিত, কিন্তু উনি কিন্তু ভেঙ্কি মাইসোরের ওইসব আবদার শুনবেন না। বন্ধুরা, আপনারা যদি ডোমেস্টিক ক্রিকেট দেখে থাকেন, অর্থাৎ ফার্স্ট ক্লাস ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত কেমন করে কোচিং করেছে সেটা যদি আপনাদের জানা থাকে, তাহলে বুঝতে পারবেন যে এবছর কলকাতা নাইট রাইডার্সে আর তেমনটা হচ্ছে না। এবছর থেকে কিন্তু কোচ ক্যাপ্টেনই সব কিছুর দায়িত্বে থাকবে, সেটা স্ট্র্যাটেজি প্ল্যান হোক বা টিম সিলেকশন, সব কিছুর দায়িত্বে কিন্তু কোচ এবং ক্যাপ্টেনই থাকবে। তো চন্দ্রকান্ত পণ্ডিত যেহেতু কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে জয়েন করেছে, সুতরাং কলকাতা নাইট রাইডার্সের মিনি অ্যাকশন স্ট্র্যাটেজি প্ল্যানেও কিন্তু কিছু পরিবর্তন হবে। তো মিনি অ্যাকশন স্ট্র্যাটেজি প্ল্যানে কীরকম পরিবর্তন হতে পারে সেটাই আজকে তোমাদের বলবো। তো সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু একজন আলাদা রকমই মানুষ। উনি কিন্তু ওনার কাজেই বিশ্বাসী এবং প্লেয়ারদের কীভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু উনি ভালো মতোই জানে। তো কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু প্লেয়ার কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারে খেলেছে, আর তারাই কিন্তু এইসব কথাগুলো ফাঁস করেছে, অর্থাৎ কেমন লোক এবং তার স্ট্র্যাটেজি প্ল্যান হোক বা টিম সিলেকশন হোক বা কোনো প্র্যাকটিস সাইড হোক, যে কোনো কিছুর উপর ওনার কেমন বিশ্বাস রয়েছে সব কিছুই কিন্তু তারাই জানিয়েছে। যেমন উমেশ যাদব, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, এরা কিন্তু প্রত্যেকেই চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারে খেলেছে। তো চন্দ্রকান্ত পণ্ডিত স্ট্র্যাটেজি প্ল্যান অর্থাৎ আইপিএল 2023-এর মিনি অকশন স্ট্র্যাটেজি প্ল্যানে কেমন পরিবর্তন আনতে পারে, বন্ধুরা চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু ওপেনার প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান যদি পায়, ফরেইনার ওপেনার প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান, তাহলে সেরকম একজন প্লেয়ারকে কিন্তু দলে রাখবে। কারণ বন্ধুরা, ওপেনার প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান পেলে কিন্তু অনেকটাই ভালো হয়, কারণ অন্য অন্য টিমে যেমন রাজস্থান রয়্যালসের জর্জ বাটলার রয়েছে, আর লখনউ সুপার জায়ান্টে কুইন্টন ডিকক রয়েছে, এরা কিন্তু ওপেনিং প্লাস উইকেট কিপারের কাজটা সামলায়। তো এরকম একটা প্লেয়ার যদি পায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে, আর এরকম একজন প্লেয়ারই কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত খুঁজছে বর্তমানে। এরকম প্লেয়ার দেখলে কিন্তু বন্ধুরা একজন প্লেয়ারের নামই এখন সামনে আসে, সে হচ্ছে বেন ম্যাকডারমট। বেন ম্যাকডারমটই একমাত্র প্লেয়ার বর্তমানে যে ওপেনিং প্লাস উইকেট কিপার ব্যাটসম্যানের কাজ করতে পারবে। আর এছাড়াও আরেকজন প্লেয়ার রয়েছে, সে হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। তবে তিনি কিন্তু বর্তমানে গুজরাট টাইটান্সের সঙ্গে জড়িত রয়েছে, সুতরাং রহমানুল্লাহ গুরবাজ রিলিজ না হওয়া পর্যন্ত তাকে নিয়ে কিন্তু তেমন কথা বলা যাচ্ছে না, কারণ রহমানুল্লাহ গুরবাজ যে রিলিজ হবে এই কথাটাও কিন্তু সিওরিটি দেওয়া যাচ্ছে না। সুতরাং কলকাতা নাইট রাইডার্সের হাতে এখন বর্তমানে বেন ম্যাকডারমটই একমাত্র প্লেয়ার যে উইকেট কিপারের সঙ্গে সঙ্গে ব্যাটিং করতে পারবে, অর্থাৎ ওপেনিংয়ে ব্যাট করতে পারবে। আর উইকেট কিপার বাদে যদি ওপেনিংয়ে ব্যাটার নিতে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অ্যালেক্স হেলসকেই নেবে। দেখো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের একটা পার্ট কিন্তু অ্যালেক্স হেল ছিল, তবে আইপিএল 2022 থেকে রুলড আউট হওয়ার কারণে কিন্তু সে আইপিএল খেলেনি। তবে এখনও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জড়িত রয়েছে অ্যালেক্স হেলস। যদি চায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যালেক্স হেলসকে 1 কোটি টাকা দিয়েও দলে নিতে পারে, কারণ গত বছর তার বেস্ট প্রাইস 1 কোটি টাকা দিয়েই কিন্তু তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তো এবছরও কিন্তু যদি চায় তাহলে কিন্তু 1 কোটি টাকা দিয়ে অ্যালেক্স হেলসকে দলে নিতে পারবে, কারণ অ্যালেক্স হেলস কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই একটা পার্ট বর্তমানেও। তো বন্ধুরা, অ্যালেক্স হেলস কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ের জন্য দুর্দান্ত প্লেয়ার হবে, কারণ বন্ধুরা গত 3 বছরে অ্যালেক্স হেলস ইন্টারন্যাশনালে একটাও ম্যাচ খেলেনি। তবে 3 বছর পর গতকালই কিন্তু ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের মধ্যে খেলা চলাকালীন অবস্থায় প্রথমেই ব্যাট করতে নেমে কিন্তু 39 বলে একটা দুর্দান্ত 50 করেছে। বন্ধুরা, অ্যালেক্স হেলস কিন্তু যদিও টি-20 অর্থাৎ ইন্টারন্যাশনাল টি-20 না খেলে, তবে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। পিএসএল বলুন, সিপিএল অথবা বিবিএল, সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে, অর্থাৎ যে টিমে রয়েছে সে টিমের একদম প্রধান ওপেনার কিন্তু অ্যালেক্স হেলসই রয়েছে। সো কলকাতা নাইট রাইডার্সের জন্যই কিন্তু অ্যালেক্স হেলস দুর্দান্ত হবে।
আর বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স যদি ইন্ডিয়ান ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান নিতে চায়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স KS ভরত এবং অনুজ রাওয়াত, RCB-র অনুজ রাওয়াত, এই দুজনের উপর টার্গেট রাখতে পারে। বন্ধুরা, গত বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুটি পজিশনেই একটা দুর্দান্ত সমস্যায় পড়েছে। ইন্ডিয়ান ওপেনার এবং ফরেইনার ওপেনার দুটো ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ছিল। সো আজিঙ্কা রাহানেকে কিন্তু রিলিজ করবে এবার, কারণ আজিঙ্কা রাহানে সেরকম পারফরমেন্স করতে পারছে না। অর্থাৎ T20-তে যে পারফরমেন্স প্রয়োজন, ওপেনিংয়ে অর্থাৎ পাওয়ার প্লেতে যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলার প্রয়োজন, সেই খেলাটা কিন্তু আজিঙ্কা রাহানে খেলতে পারছে না। আর ভেঙ্কটেশ আয়ারও কিন্তু গত বছর ভালো একটা খেলতে পারেনি, তবে আশা করা যাচ্ছে আগামী বছর ভেঙ্কটেশ আয়ার ভালো খেলবে। কারণ বন্ধুরা, চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ডোমেস্টিক ক্রিকেটে খেলেছে। সো চন্দ্রকান্ত পণ্ডিত যেহেতু এবছর কলকাতা নাইট রাইডার্সে এসেছে, সুতরাং ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু তিনি ঠিকঠাক মতো ব্যাটিং করাতে পারবে, অর্থাৎ ঠিকঠাক মতো গাইডলাইন্স দিতে পারবে। আর ঠিকঠাক মতো গাইডলাইন্স দিয়ে যদি ভেঙ্কটেশ আয়ারকে ঠিকঠাক মতো ব্যাটিং করাতে পারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অ্যালেক্স হেলসের সঙ্গে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে ওপেন করাবে। আর বন্ধুরা, ফরেইনের অলরাউন্ডার হিসেবে রাসেলকে ব্যাক আপ দিতে সিকিন্দার রাজাকে দলে নিতে পারে। বন্ধুরা, জিম্বাবুয়ের প্লেয়ার বলে কিন্তু অবহেলা করলে চলবে না। জিম্বাবুয়ের প্লেয়ার হলেও কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডের মতো টিমের বিরুদ্ধে তার লাগাতার সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু করে, আর বোলিংটাও কিন্তু ভালো করে। এই গত ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে সিরিজেই কিন্তু দ্বিতীয় ODI ম্যাচে কিন্তু সিকিন্দার রাজা একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অর্থাৎ যে কোনো টিমের বিরুদ্ধেই কিন্তু পারফরমেন্স করার ক্ষমতা তার আছে। সো কলকাতা নাইট রাইডার্স কিন্তু রাসেলের ব্যাকআপ হিসেবে সিকিন্দার রাজাকে দলে নিতে পারে। সিকিন্দার রাজাও কিন্তু একজন অলরাউন্ডার, সে স্পিন বল করে। নারিন এবং রাসেল এই দুজনের ব্যাকআপ হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে সিকিন্দার রাজা আসতে পারে। সিকিন্দার রাজার মতো প্লেয়ার কিন্তু খুব কমই পাওয়া যাবে, বর্তমানে কোনো দলের সঙ্গে যোগ নেই এরকম প্লেয়ার কিন্তু খুব কমই রয়েছে। সিকিন্দার রাজাকে একটা চান্স কিন্তু কলকাতা নাইট রাইডার্স আগামী IPL-এ দিতে পারে। বন্ধুরা, চন্দ্রকান্ত পণ্ডিত যেহেতু IPL-এ কলকাতা নাইট রাইডার্সে জয়েন করেছে, সুতরাং আশা করা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আগামী বছর আমাদের অবাক করবেই। কারণ বন্ধুরা, চন্দ্রকান্ত পণ্ডিত যে টিমের সঙ্গেই জড়িত থাকুক না কেন, সেই টিমকেই কিন্তু চ্যাম্পিয়ন করার ধান্দায় থাকে। 2004 থেকে 2021 পর্যন্ত কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত যে কয়টা দলের হয়ে নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ কোচিং করেছেন, প্রত্যেক দলকে কিন্তু একবার না একবার চ্যাম্পিয়ন করেছে। সম্প্রতি এবছরে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত তার দলকে চ্যাম্পিয়ন করেছে এবং মুম্বাইকে কিন্তু পরপর 3 চ্যাম্পিয়ন করেছে। তো কলকাতা নাইট রাইডার্সের এবছর কিন্তু চান্স রয়েছে। আর চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু ভেঙ্কি মাইশোরের কথা মতো চলবে না, এই একটা কথা বন্ধুরা আপনারা মনে রাখবেন। সে কিন্তু তার নিজের মনে যেরকম চাইবে, কারণ তিনি ক্রিকেটের সঙ্গে জড়িত, তিনি বোঝেন কোন প্লেয়ারকে কিনলে ভালো হবে, কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারবে, এই জিনিসটা কিন্তু তিনি বোঝেন। সুতরাং চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু অন্য কোনো CEO হোক অথবা টিমের ওনার হোক, কারোর কথাই কিন্তু পাত্তা দেবে না। তো এই একটা ব্যাপার সম্পর্কে কিন্তু ক্লিয়ার হওয়া যাচ্ছে।